প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল। এ সম্পর্কে বিস্তারিত থাকছে এবারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মুক্তি পেল নবাগত ব্যান্ড ডেমোক্রেটের একটি গান। এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁতে সঙ্গীত অঙ্গনের মানুষের মিলন মেলাতে পরিণত হয়েছিল। আর এই গানের মাধ্যমে সর্বপ্রথম কোন মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আহমেদ রুবেল। মানে আমি ঠিক এখনো ঠিক জানি না দর্শক কিভাবে নিবে কি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ও যেভাবে গল্পটাকে বলার চেষ্টা করেছে সেখানে মানে একটা স্টোরি আছে, একটা বেসিক্যালি একটা স্টোরি আছে। তো সেই স্টোরিটার মধ্যে কিছু টাইমিংয়ের ব্যাপার আছে বা কিছু একজন মানুষের মানে একটা জীবনের ঘটনা, মানে আগে এবং পরের একটা ঘটনা আছে, একটা বর্ণনা আছে যে সে যখন নর্মাল একজন মানুষ থাকে, নর্মাল একটা প্রেমিক প্রেমিকা থাকে বা থাকে, সেটিরই একটি টাইম পরে গিয়ে দেখা গেলো তাদের মধ্যে এক ধরনের চেঞ্জিংটা হয়। আমাদের সামনে পরিকল্পনা হচ্ছে আমরা এই জানুয়ারিতে আমাদের আরেকটা সিঙ্গেলস আমরা বের করবো, এবং আমাদের প্ল্যান হচ্ছে আমরা প্রতি বছর অন্তত 3 থেকে 4টা সিঙ্গেলস আমরা বের করবো। আর আর ব্যান্ড মিউজিক আপনি জানেন খুব বেশি তাড়াতাড়ি আসলে গান বের করা যায় না, সো আমরা একটু সময় নেব একটা গান করতে 3-4 মাস। আশা করছি ইনশাল্লাহ আগামী জানুয়ারিতে আমাদের নেক্সট সংটা আসবে। আর এরই মধ্যে দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে গানটি। চলে গেছো এই মন ভেঙে শো করে